নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টাডি মাল ইউটিউব চ্যানেল গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ভোট পর্ব মিডলেই অর্থাৎ ভোট পর্বের যে আচরণবিধি থাকে সাতাশ তারিখ পর্যন্ত মিডলেই আপার প্রাইমারি তৃতীয় ফেজ নিয়ে কিছু আমরা শুনতে পাবো ঠিক রকমই হলো আগামী আঠাশ তারিখে আপার প্রাইমারির একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে আপার প্রাইমারির যে থার্ড লিস্ট বেরোবে সেটা চার তারিখ আগামী মাসের অর্থাৎ চারই জুন নোটিফিকেশান বেরোবে এরকমই খবর কিন্তু এই চ্যানেল থেকে প্রকাশিত করা হয়েছিল আগে ঠিক সেরকমই ঘটছে এর প্রসঙ্গে বলে রাখি শিক্ষা দপ্তরকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে বিলম্বিত হচ্ছে সেটাকে ত্বরান্বিত করার জন্য অর্থাৎ খুব তাড়াতাড়ি যেন নিয়োগটা কমপ্লিট হয় যাতে তিনি সময় সময়ও বেঁধে নিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া তাদেরকে সম্পূর্ণ করতে হবে এবং জুলাই পরবর্তী নোটিফিকেশন আবার বেরোবে যে নিয়োগগুলো বের বাকি হয়ে আছে যে নিয়োগগুলো পড়ে আছে সেগুলি কিন্তু জুন মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে তাছাড়া আপার প্রাইভারির জন্য বলেছেন তিনি জুন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বোঝা যাচ্ছে যে আমাদের বহুদিনের ইচ্ছে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হোক স্বচ্ছ ভাবতার পরীক্ষা হোক আমাদের বহুদিনের ইচ্ছা রাজ্য সরকার কিন্তু আগামী দুই বছরের মধ্যে আমাদের মনে হয় সেইভাবেই চলবেন অর্থাৎ নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেবে এবং পরীক্ষার পদ্ধতিও কিন্তু স্বচ্ছ ভাব দ্বারা রাখার চেষ্টা করবেন গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী তার পেজে একটা পোস্ট করেছিলেন যে রাজ্যবাসীরা তার কাছে কি চাই অর্থাৎ রাজ্যবাসীদের আবেদন কি সেই মতো রাজ্যবাসীরা বিভিন্ন কমেন্ট করেন প্রচুর ভাইরাল হয় পোস্টটি এবং অধিকাংশ কমেন্টেই উঠে আসে যে নির্দিষ্ট সময়ে পরীক্ষা এবং পরীক্ষার স্বচ্ছ ভাব দ্বারা এবং নিয়োগ প্রক্রিয়া এত দেরি হচ্ছে সেটাকেও কিন্তু ত্বরান্বিত করার জন্য অনেক কমেন্টে তিনি রিপ্লাইও দিয়েছেন এবং রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী পরবর্তী পোস্ট করে তাদেরকে ধন্যবাদ দিয়েছে যারা কমেন্ট করেছেন তো সেই পথেই হাঁটতে চলেছেন শিক্ষামন্ত্রী তারপরেই শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন যে নিয়োগ প্রক্রিয়াগুলি ত্বরান্বিত করার জন্য এবং পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করার জন্য তো দেখা যাক পরবর্তী নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যে যে ব্যবস্থাগুলো সরকার নিয়েছে সেগুলো আদৌ কি স্বচ্ছ হবে আপনাদের কি মনে হয় অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামী দুই বছর আমাদের সকলের পাখির চোখ হোক যারা আমরা চাকরি আছি তাদের অবশ্যই চাকরি পাওয়ার তারা ভালো করে পড়াশোনা করুক এবং পরবর্তী পর্যায়ে পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো করে দেখ তো শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী এরকম ধরনের আহ্বান আমাদের খুব উদ্দীপ্ত করেছে এবং আমরা আবার নতুন করে পড়তে শুরু করব ভালো করে প্রস্তুতি গ্রহণ করবো যাতে পরবর্তী পরীক্ষাগুলো অবশ্যই নিজস্ব সময় হবে এবং ভালোভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে কিন্তু আপনাদের কী মনে হয় আপনারা এই শিক্ষা মন্ত্রী এই কথাতে আপনারা কতটা আশাবাদী আপনাদের কী মনে হয় অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে এই পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দেন শেয়ার করে দেন এবং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলকনটিকে দাবি দিন কারণ এই ধরনের ভিডিও আপনি প্রায়ই পাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে